বলে চেষ্টা করছো। বিধানসভাত রাজ্যের মুখ্যমন্ত্রী বিবাহক লৈ বৃহৎ মন্তব্য করেছে। এতিয়ার পৰা হিন্দুয়ে হিন্দুর লগত বা মুসলমানে মুসলমানের লগত বিয়া করালেও সকল তথ্য দিন বার পর্যন্ত সরকার জানাব লাগিব, নোটিস সরকার প্রদান করব লাগিব। এই সিদ্ধান্ত কিছুদিনের পূর্বে আইন সহকারে রাজ্য গ্রহণ করব অসমৰ সরকারে। বিবাহক লৈ রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার বৃহৎ ঘোষণা অসম বিধানসভাত। এতিয়ার পৰা বিয়ার ক্ষেত্র ছমাহর আগতে রাজ্য সরকারক জানাব লাগিব, আপনি লাগিলে হিন্দুয়ে হক মুসলমানে হক ছমাহর পূর্বে সকল তথ্য কার লগত দিয়া হয়েছে, কিমান তারিখে আপনার বিয়া হব সেই তথ্য জানাব লাগিব, দরা কইনার সবিশেষ বিয়ার দিন বারর বিষয়ে জানাব লাগিব রাজ্য সরকারক। হিন্দুয়ে হিন্দুর লগত বা মুসলমানে মুসলমানের লগত বিয়া করালেও এই নিয়ম প্রযোজ্য হব, হিন্দু মুসলমান উভয়ের বাবে প্রযোজ্য হব এই নির্দেশনা। অতি শীঘ্রে রাজ্য সরকারে আইন আনিব এই বিষয়ত, হিন্দুয়ে হিন্দু মুসলমানে মুসলমানক বিয়া করালেও দিব লাগিব তথ্য। 2025 এপ্রিলত এই সন্দর্ভত রাজ্য সরকারে নতুন আইন আনিব রাজ্য বিধানসভার মজিয়াত এই ঘোষণা আগবাইছে মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মায়। মুখ্যমন্ত্রীর মন্তব্য আছে, সেই মন্তব্য আপনার প্রদান করি, কিন্তু তার পূর্বে জানাইছো বিবাহক লৈ রাজ্য সরকারে নতুন আইন আনিব রাজ্য। অতি শীঘ্রে এক বিশেষ আইন অনা হব, মুসলমানে মুসলমানের লগত বিয়া হলেও হিন্দুয়ে হিন্দুর লগত বিয়া হলেও এতিয়ারে পৰা রাজ্য সরকারক ছমাহর পূর্বেই জানাব লাগিব, দরা কইনার সবিশেষ, আপনি কাক বিয়া পাতিব বিচাৰিছে, আপনি কার লগত বিয়াত বহিব বিচাৰিছে সেই তথ্য জানাব লাগিব, দিন বার জানাব লাগিব, এমাহ দুমাহ নহয় ছমাহর আগতে রাজ্য সরকার সকল তথ্য আপনি আনুষ্ঠানিকভাবে দিব লাগিব, তেনে নিয়ম অসমত প্রযোজ্য হব। আর এই বিশেষ নিয়ম রাজ্য সরকারে এপ্রিলর 25 এপ্রিলর প্রায় কার্যকরী করব। অতি শীঘ্রে এই বিষয়ত অসম সরকারে আইন আনিব। আজির দিনটোত রাজ্য সরকারে মুরব্বী হিসাবে রাজ্যের মুখ্যমন্ত্রীগিয়ে বিধানসভার মজিয়াত এই তথ্য দাঙি ধরেছে, এই মন্তব্য করেছে, ঘোষণা করেছে। আমি আগবাইছো মুখ্যমন্ত্রীর মন্তব্য, বিবাহক লৈ রাজ্যের মুখ্যমন্ত্রী কি মন্তব্য আগবাইছো? ফেসবুকত নাম দিব হিন্দুর বিয়া, লাভ জেহাদ শব্দটো মই ব্যবহার নকরো, কিন্তু যি ধরনের আমি বিবাহ বিলাক সংগঠিত করছো ই সুস্থ পরিয়ালর ফাউন্ডেশন হব নোৱাৰে। এটা সুস্থ পরিয়াল হবর কারণে বিবাহর একটা মর্যাদা থাকে, যেতিয়া মর্যাদা ভাঙি বিয়া হয় তেতিয়া সেই বিয়া সমাজত কেতিয়াও স্থায়ী নহয়। আমি তার বিরুদ্ধেও এপ্রিলত আইন আনিম, আপনাদেরকে সমর্থন কর যে বিবাহর ছমাহ আগতে নোটিশ দিব লাগিব, বিয়াইটো করিম, ছমাহত তো মন পরিবর্তন হব নোৱাৰে, ছমাহত যদি মন পরিবর্তন হয় সেই গিরিয়েক ঘৈণীয়েক জীবনটো কেনেকে থাকিব? আমি সদনত আইন আনিম যে হিন্দু হিন্দুর বিয়া হোক, হিন্দু মুসলমানের বিয়া হোক, ছমাহ আগতে নোটিশ দিব, ছমাহ পিছত বিয়া হোক, মন চেঞ্জ হব নালাগে, রাতি রাতি পলাই লৈ যোৱা সেইটোতো কোনো কথা হব নোৱাৰে। ফেসবুকত নাম দিব হিন্দুর বিয়া করাম, মুসলমানক নাম দিম মুসলমানের বিয়া করাম হিন্দু, এইবিলাক তো আমি কোনেও সাপোর্ট করিব নালাগে। লাভ জেহাদ শব্দটো মই ব্যবহার নকরো, কিন্তু যি ধরনের আমি বিবাহ বিলাক সংগঠিত করছো ই সুস্থ পরিয়ালর ফাউন্ডেশন হব নোৱাৰে। এটা সুস্থ পরিয়াল হবর কারণে বিবাহর একটা মর্যাদা থাকে, যেতিয়া মর্যাদা ভাঙি বিয়া হয় তেতিয়া সেই বিয়া সমাজত কেতিয়াও স্থায়ী নহয়। আমি তার বিরুদ্ধেও এপ্রিলত আইন আনিম, আপনাদেরকে সমর্থন কর যে বিবাহর ছমাহ আগতে নোটিশ দিব লাগিব, বিয়াইটো করিম, ছমাহত তো মন পরিবর্তন হব নোৱাৰে, ছমাহত যদি মন পরিবর্তন হয় সেই গিরিয়েক ঘৈণীয়েক জীবনটো কেনেকে থাকিব? আমি সদনত আইন আনিম যে হিন্দু হিন্দুর বিয়া হোক, হিন্দু মুসলমানের বিয়া হোক, ছমাহ আগতে নোটিশ দিব, ছমাহ পিছত বিয়া হোক, মন চেঞ্জ হব নালাগে, রাতি রাতি পলাই লৈ যোৱা সেইটোতো কোনো কথা হব নোৱাৰে। ফেসবুকত নাম দিব হিন্দুর বিয়া করাম, মুসলমানক নাম দিম মুসলমানের বিয়া করাম হিন্দু, এইবিলাক তো আমি কোনেও সাপোর্ট করিব নালাগে। লাভ জেহাদ শব্দটো মই ব্যবহার নকরো, কিন্তু যি ধরনের আমি বিবাহ বিলাক সংগঠিত করছো ই সুস্থ পরিয়ালর। আর এনেদরে রাজ্যের মুখ্যমন্ত্রী যুক্তি প্রদান করেছে ইতিমধ্যে বিধানসভার মজিয়াত। তেখেতে কৈছে যে বহুতে নিজের পরিচয় গোপনে রাখি তেওঁলোকে বিয়াত বহে, বহু মুসলমানে হিন্দুর নাম লৈ হিন্দু যুবতীক বিয়া করাব বিচাৰে, তেনে ধরনের ঘটনা রাজ্যত সংঘটিত হয়। লাভ জেহাদৰ দৰে এক প্রসঙ্গ মুখ্যমন্ত্রী প্রকান্তরে
বিধানসভাৰ মজিয়াত উল্লেখ কৰিছে আৰু বিয়াৰ ক্ষেত্ৰত নতুন আইন আনিব অতি শীঘ্ৰে হিন্দুৱে হিন্দুৰ লগতে হওক বা হিন্দুৱে মুছলমানৰ লগতে হওক মুছলমানে হিন্দুৰ লগতে হওক বা মুছলমানে মুছলমানৰ লগত বিয়া কৰাবলৈও এতিয়াৰ পৰা ছমাহৰ আগতে ৰাজ্য চৰকাৰক জনাব লাগিব আপুনি কাৰ লগত বিয়াত বহিব কিমান তাৰিখে বিয়াত বহিব কোন ধৰ্মৰ সেই কথা উল্লেখ কৰিব লাগিব বিশেষ তথ্য ছমাহৰ পূৰ্বে ৰাজ্য চৰকাৰক সেই তথ্য আপুনি প্ৰদান কৰিব লাগিব 2025 চনৰ এপ্ৰিলৰ পৰা সেই সিদ্ধান্ত গ্রহণ করব আইন অনা হব রাজ্যত আর তার বাবে সকলের সমর্থন বিচারিছে অসমৰ মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মায় লাভজনের প্রসঙ্গ থেকে উল্লেখ করেছে যে বহুতে নিজের সামাজিক মাধ্যমত বহু লোকে বেলেগ ধর্মর হয়ে নিজের ধর্ম লুকুয়া রাখি আন ধর্মর যুবতী বা যুবকর সঙ্গে প্রেমর সম্পর্ক গড়ি উঠে আর তারপর বিয়াত বহে আর তেনে ধরনের ঘটনা রাজ্যত রোধ হব লাগিব তাক কোনো সমর্থন নকরে রাজ্যের মুখ্যমন্ত্রী সেই কথাকে উল্লেখ করেছে আর তখন কৈছে যে এটার বিয়াত বহার ক্ষেত্র ছমাহর পূর্বে হিন্দুয়ে হিন্দুর লগত মুসলমানে মুসলমানের লগত হিন্দুয়ে মুসলমান লগত বা মুসলমানে হিন্দুর লগত যদি বিয়াত বহে যার লগতে বিয়া নহক লাগে সেই তথ্য ছমাহর পূর্বে রাজ্য সরকারক জানাব লাগিব 2025 চনের এপ্রিলের পরে এই বিশেষ ব্যবস্থা আইন আকারে রাজ্যত প্রযোজ্য করা হব তার বাবে সকল দলরে তখন সমর্থন বিচারিছে লাভজনের প্রসঙ্গ উল্লেখ করেছে রাজ্যের মুখ্যমন্ত্রী কি কৈছে রাজ্যের মুখ্যমন্ত্রী আগবাইছে মুখ্যমন্ত্রীর মন্তব্যটি পুনর্বার হিন্দুর বিয়া হোক হিন্দু মুসলমানের বিয়া হোক ছমাহ আগতে লাভ জেহাদ শব্দটি মই ব্যবহার নকরো কিন্তু যি ধরনের আমি বিবাহ বিলাক সংগঠিত করছো ই সুস্থ পরিয়ালের ফাউন্ডেশন হব নোৱাৰে এটা সুস্থ পরিয়াল হবর কারণে বিবাহর একটা মর্যাদা থাকে যেতিয়া মর্যাদা ভাঙি বিয়া হয় তেতিয়া সেই বিয়া সমাজত কেতিয়াও স্থায়ী নহয় আমি তার বিরুদ্ধেও এপ্রিলত আইন আনিম আপনাদেরকে সমর্থন কর যে বিবাহর ছমাহ আগতে নোটিশ দিব লাগিব বিয়াইটো করিম ছমাহত তো মন পরিবর্তন হব নোৱাৰে ছমাহত যদি মন পরিবর্তন হয় সেই গিরিয়েক ঘৈণীয়েক জীবনটো কেনেকে থাকিব আমি সদনত আইন আনিম যে হিন্দু হিন্দুর বিয়া হোক হিন্দু মুসলমানের বিয়া হোক ছমাহ আগতে নোটিশ দিব ছমাহ পিছত বিয়া হোক মন চেঞ্জ হব নালাগে রাতি রাতি পলাই লৈ যোৱা সেইটোতো কোনো কথা হব নোৱাৰে ফেসবুকত নাম দিব হিন্দুর বিয়া করা মুসলমানক নাম দি মুসলমানের বিয়া করাম হিন্দু এইবিলাক তো আমি কোনেও সাপোর্ট করিব নালাগে লাভ জেহাদ শব্দটো